চারটি জিনিস আপনি করতে পারেন যদি আপনি কোনো ইন্টেন্স ইমোশন ফিল করেন। এক্ষেত্রে শিফটিং অ্যাটেনশন হচ্ছে সেই টেকনিক, যেই টেকনিকের থ্রু আপনি এই ইন্টেন্স ইমোশনকে কন্ট্রোল করতে পারবেন। কী করে করবেন আসুন জেনে নিই। এই টেকনিকটাকে বলা হয় TIPP, টি ফর টেম্পারেচার। যখনই আপনি কোনোরকম কোনো ইন্টেন্স ইমোশন আপনি ফিল করবেন, সাথে সাথে ঠান্ডা জলে হাত পা ধুন। আই ফর হচ্ছে ইন্টেন্স এক্সারসাইজ। সাথে সাথে যখনই এরকম আপনার কিছু হবে, সাথে সাথে 2 মিনিটের জন্য হলেও আপনি এক্সারসাইজ করুন। পি ফর হচ্ছে পিস ব্রিদিং। আপনি আপনার ব্রিদিংয়ে ফোকাস করুন। আপনি বক্স ব্রিদিং টেকনিক এক্ষেত্রে ইউজ করতে পারেন, দ্যাট ইজ ভেরি হেল্পফুল। অ্যানাদার পি হচ্ছে পেয়ার্ড মাসল এক্সারসাইজ, মানে এক্ষেত্রে মাসেলকে কন্ট্র্যাক্ট করুন এবং রিল্যাক্স করুন। মেন্টাল হেলথ প্রফেশনালসরা এই TIPP কে রেকমেন্ড করে থাকে, কারণ এটা খুব ফাস্ট একটা টেকনিক যেটা আপনার ইমোশন কন্ট্রোলকে ভীষণ রকমভাবে হেল্প করতে পারে। ট্রাই করে দেখুন।